আসসালামু আলাইকুম। তো আজকে হাজির হয়ে গেলাম প্রচুর ভাইরাল একটি প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এটার জন্য তোমরা অনেক দিন আগে থেকে আমাকে রিকোয়েস্ট করে আসছিলে যাতে আমি এটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করি। তো ফাইনালি আজকে আমি প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে বর্তমানে খুবই পপুলার একটি প্রোডাক্ট, সেটা হচ্ছে কিটো গ্রিন কফি, এটার রিভিউ আমি শেয়ার করতে যাচ্ছি। এই কফিটা আমি নিজে খেয়েছি। তো নিজে খেয়ে আমি কি কি বেনিফিট পেলাম আমার কিটো গ্রিন কফি। এই কফিটি ক্লেম করে থাকে যে এটি মেদভুঁড়ি কমিয়ে 3 থেকে 5 কেজি পর্যন্ত ওজন কমাতে পারে, তাও আবার মাত্র 1 মাসে। আর যদি রেগুলার এটা খাওয়া হয় 2 থেকে 3 মাস, তাহলে নাকি 10 থেকে 15 কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব। যেহেতু তোমাদের এই প্রোডাক্টের রিকোয়েস্ট ছিল এটা যাতে আমি রিভিউ শেয়ার করি, তো এই প্রোডাক্টটা আসলে খেয়ে না দেখে তো রিভিউটা শেয়ার করা পসিবল হচ্ছিল না, যে জন্য আমি প্রোডাক্টটি খাওয়া শুরু করি। আমি এই প্রোডাক্টটি খেয়েছি হচ্ছে রমজান মাসে, পুরো রমজান মাস জুড়েই খেয়েছি। যেহেতু রমজানে সবারই ওয়েটটা বেড়ে যায়, আমারও বেড়ে গিয়েছিল, এবং অতিরিক্ত গরম থাকার কারণে যেহেতু এক্সারসাইজ করতে পারছিলাম না, তো সেক্ষেত্রে ভাবলাম যে এই প্রোডাক্টটা খেয়ে দেখি যে আসলেই এটা কমে যায় কি না ওজন। তারপর এটা আমি খাওয়া শুরু করলাম। এটা খাওয়ার নিয়ম হচ্ছে দুবেলা খেতে হয়। আমি যে পেজ থেকে অর্ডার করেছিলাম তারা আমাকে বলেছে এটা খাওয়ার আগে বা যে কোনো সময়ই নাকি দুবেলা খেলেই হয়ে যায়। তো এটা খাওয়ার নিয়ম হচ্ছে এটা 1 কাপ পানিতে, গরম পানিতে হচ্ছে 1 চা চামচ দিয়ে তারপর হচ্ছে ভালো করে গুলিয়ে নিয়ে এটা খেতে হবে। তো এই প্রোডাক্টের টেস্টটা হচ্ছে একটু অন্যরকম, এটা খেতে একটু টকটক লাগে। আবার এখানে যেহেতু সব ধরনের নাকি হার্বাল উপাদান ব্যবহার করা হয়েছে, যার কারণে এটা একটু থিক হয় কফিটা। তো যাই হোক, এটা আমি 1 মাস খেলাম। 1 মাস খেয়ে এরা যে ক্লেম করেছিল যে এটা একদম 4 থেকে 5 কেজি পর্যন্ত ওজন কমাতে পারবে, তো এটা খেয়ে কিন্তু আমার 4 থেকে 5 কেজি তো দূরের কথা, 1 কেজি তো দূরের কথা, 1/2 কেজি পর্যন্ত কিন্তু ওয়েটটা কমেনি। বলে রাখা ভালো, আমি কিন্তু কোনো ধরনের কোনো মিষ্টি জাতীয় খাবার রমজানে খাইনি, বা ভাজা পোড়া যেগুলো খেলে ওয়েট বাড়তে পারে সেই ধরনের কোনো খাবারই খাইনি, কিন্তু তারপরেও কিন্তু আমার একদমই কোনো ওয়েট কমেনি। খাওয়া শুরু করলে একটা অনেক বড় সমস্যা, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে বাথরুম হয়। তো প্রোডাক্টটি ক্লেম করে থাকে যে এই প্রোডাক্টটি খেলে নাকি প্রচুর পরিমাণে বাথরুম হবে, বাথরুমের সাথেই নাকি হচ্ছে যে যে পেটের যে চর্বিটা থাকে মেদভুঁড়িতে সেটা নাকি গলে বের হয়ে যাবে। কিন্তু এটা আসলে একদম একটা ভুয়া কথা, কখনোই না। আমি 1 মাস খেয়ে আমার কোনো তো ওজন কমেইনি, উল্টা আরও এটা খেয়ে যে এত পরিমাণে বাথরুম হয়েছে যে বাথরুমের জ্বালায় দেখা যাচ্ছে যে অস্বস্তিকর একটা অবস্থায় পড়ে যেতে হয়েছে। এই প্রোডাক্টটা আসল সত্য। এখন আসছি একটা কথায় যে এই প্রোডাক্টটা যারা আমাদের দেশের বড় বড় ব্লগাররা রয়েছে, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার রয়েছে, তারা এই প্রোডাক্টটাকে একদম ধুমায়া প্রমোট করছে। এই প্রমোশন দেখে হয়তো অনেকেই এই প্রোডাক্টটি খাওয়া শুরু করছে। তো একটা ব্যাপার খুবই খারাপ লাগলো, এই যে ব্লগাররা তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সাররা এটাকে যেভাবে প্রমোট করছে যে এটা খেলে ওজন কমে যাবে, ওজন কমে যাবে, এটা করা কি আসলেই ঠিক হয়েছে? তারা একটা জিনিস সম্বন্ধে না জেনে শুনে এভাবে করে যে প্রমোশন করছে শুধুমাত্র টাকার জন্য, এটা কি আসলে ঠিক এভাবে করে মানুষকে ঠকানো? এতে করে সাধারণ মানুষ যারা আছে দেখা গেছে যে তাদের ওয়েট অনেক বেড়ে গিয়েছে, তারা হয়তো একটু শর্টকাট উপায়ে নিজেদের ওয়েটটা কমাতে যাচ্ছে, তারা যেভাবে প্রমোট করেছে হয়তো তাদের কথায় বিশ্বাস করে তাদের যত ফলোয়ার আছে দেখা গেল যেটা খাচ্ছে খেয়ে হয়তো তারা দেখা যাচ্ছে যে তাদের কোনো উপকারই পাচ্ছে না, তাহলে টাকাটা শুধু শুধু জলে যাচ্ছে। এই প্রোডাক্টের প্রাইস নিয়েছিল হচ্ছে 1450 টাকা করে এক এক। এখানে এরা বলেছে এটা নাকি সম্পূর্ণ হার্বাল উপাদান দিয়ে তৈরি করা। এখন কথা হচ্ছে হার্বাল উপাদান দিয়ে রূপচর্চা হোক বা যাই হোক, সেটা কিন্তু কখনোই দ্রুত ইফেক্ট বা দ্রুত রেজাল্ট দিতে পারে না। হার্বাল যদি হার্বাল প্রোডাক্ট উপাদানে ইউজ করা হয়, তাহলে এটা কী করে এত কম সময়ের মধ্যে 4 থেকে 5 কেজি ওয়েট কমাতে পারবে? অনেক সময় দেখা যায় যে ডায়েট করেও রেগুলার এক্সারসাইজ করেও মাসে 3 কেজির কম কমতে চায় না, সেখানে 1 মাসেই তারা এই ওষুধটা খেয়ে কীভাবে 4 থেকে 5 কেজি কমবে এটা বলে থাকে। এটা আসলে মানুষকে ঠকানো ছাড়া আর কিছুই না। তো এই জন্যই আমি প্রোডাক্টটা খেয়েছিলাম, কারণ এই প্রোডাক্টটা না খেয়েই তো আর রিভিউ করাটা পসিবল না। না খেলে তো আমি কখনোই বুঝতাম না যে আসলে এটার কার্যকারিতা কতটুকু বা কী কী পাওয়া যাবে এই প্রোডাক্টটা থেকে উপকার। তো মোট কথা হচ্ছে এটাই যে প্রোডাক্টটি খেয়ে আমি কোনো ধরনের কোনো উপকার পাইনি, বরঞ্চ আমার কাছে ব্যাপারটা খুবই খারাপ লেগেছে যে প্রচুর পরিমাণে বাথরুম হয়, বাথরুমের জন্য একটা অস্বস্তিকর পরিবেশে বা অবস্থায় পড়তে হয়।
তো যাই হোক, কেউ যদি পরোটা খেয়ে থাকো, খেয়ে কী ধরনের উপকার বা অপকার পেলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, এতে করে অন্যদের বুঝতে সুবিধা হবে। তো আশা করবো তোমরা যারা এই প্রোডাক্টটার জন্য রিকোয়েস্ট করেছিলে তোমরা তোমাদের অ্যান্সারগুলো পেয়ে গিয়েছো। তারপরেও তোমরা যদি কেউ খেয়ে দেখতে চাও এটা তোমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, বাট আমাকে যদি রিকমেন্ড করতে বলো, বাট আমি এটা রিকমেন্ড করতে পারছি না যেহেতু আমি নিজেই খেয়ে দেখলাম যে না আমি কোনো উপকারই পেলাম না। তো সেক্ষেত্রে আমি হচ্ছে কোনো রিকমেন্ড করতে পারছি না তোমাদেরকে। তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।